প্রথমে আমরা গুগলে যাব, গুগল ক্রোম ব্রাউজার থেকে লিখব smallpdf.com। তো smallpdf.com লেখার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এই প্রথমেই smallpdf.com থেকে যাওয়ার পরে তারপর আরেকটি পেজ খুলে যাবে, সেখানে অনেক রকম লেখা দেখাবে, পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ, এরকম অনেক লেখা থাকবে। তো আমরা জেপিজি টু পিডিএফ এটাতেই আমরা প্রেস করব। প্রেস করার পরে আরেকটা এরকম নতুন পেজ খুলে যাবে, সেখানে কিছু সিলেক্ট করতে বলবে। তো সাদা মাঝখানে সাদা অংশতে ডান দিকে একটা ছোট্ট আইকন আছে, সেখানে আমরা প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা ওপরেরটাই একেবারে নিয়ে নেব। নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ছবি আমার ফাইল থেকে পাচ্ছি। এবার এখান থেকে আমার যেগুলো পছন্দ সেই ফাইলগুলো আমি নেব, নিয়ে আমি এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেপিজি থেকে পিডিএফ ফাইল তৈরি হচ্ছে। যে কটা ছবি আপনি সিলেক্ট করবেন সে কটাই আপনার পিডিএফে আসবে। এখানে ডাউনলোড হতে একটু সময় নেয়, মানে পিডিএফ ক্রিয়েশনে একটু সময় নিচ্ছে। তো নিচে একদম দেখুন একটা সাদা আবছা আবছা লেখা একটা লেখা আছে ক্রিয়েট পিডিএফ। তো ওটা ডাউনলোড পুরো হয়ে গেলে ওটা মানে হলুদ রঙের হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে। দেখুন কী কী ছবি আমি দিয়েছি সেগুলো সবকটা ডাউনলোড হবে পিডিএফ আকারে। তো ডাউনলোড চলছে, একটু সময় নেয়, একটু সময় নেয়। এই দেখুন হলুদ রং হয়ে গেছে, তার মানে আপনার পিডিএফ তৈরি হয়ে গেছে। এবারে এখানে আপনি ডাউনলোড, শেয়ার এরকম কিছু কিছু অপশন পাবেন। তো আপনি এখানে ডাউনলোড প্রেস করে দিলেন, তো এখানে যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে তো এখানে আবার লেখা দেখাচ্ছে যে আপনি কি আবার ডাউনলোড করতে চান। তো আমি এটা কেটে দিলাম। তো এখানে শেয়ার ফাইলটা আছে, ডাউনলোড হচ্ছে আবার। এই দেখুন ডাউনলোডের নিচে শেয়ার ফাইল আছে। এগুলো আগের ছবি, কী কী আমার ছবি আছে পিডিএফে সেগুলো দেখানো হচ্ছে। আর যেটা বলছিলাম যে শেয়ার ফাইল, হ্যাঁ শেয়ার ফাইলে প্রেস করার পরে এরকম আপনার এটা চলে আসবে যে আপনি কাকে মেল করতে চান। তো তার মেল আইডি দেবেন এবং আপনার মেল আইডি দেবেন, এবং নিচে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে আপনার যদি কিছু লেখার থাকে তো আপনি ডেসক্রিপশন বক্স যেটাকে বলা হয় সেখানে আপনি কিছু লিখে আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করলেই আপনার পিডিএফ চলে যাবে। তো এই হচ্ছে বিষয়বস্তু, আপনি কীভাবে একটি পিডিএফ ক্রিয়েট করবেন সেটাই দেখানো হলো। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি উৎসাহ পাই করতে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।